আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা নাস্তার আইটেম, আর সেটা হলো ফুলকপির পাকোড়া। এখন যেহেতু শীতকাল, ফুলকপিটা অনেক বেশি পাওয়া যায়, আর এই ফুলকপি দিয়ে কিন্তু মজার মজার সব রেসিপি হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয়। ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলোকে এরকম একটু বেশ ছোটও না আবার বড়ও না, মাঝারি সাইজ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে উপরে যে বোটাটা থাকে সেটা কিন্তু আমি একটু কেটে দিয়েছি, এতে করে সিদ্ধ হতেও ভালো মতো সিদ্ধ হবে, আর ভাজার সময়ও কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হবে, কুরকুরে মচমচে হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব। ফুলকপি সিদ্ধ করার একটা টেকনিক আছে, আপনারা পানিটাকে আগে ফুটিয়ে নেবেন, আর ঠান্ডা পানিতে ফুলকপি দিয়ে সিদ্ধ করবেন না, এতে করে কিন্তু ফুলকপিগুলো পানসে লাগবে আর বেশি সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই একটু লবণ দিয়ে সিদ্ধ করবেন, এতে করে ফুলকপিগুলোর ভিতরে লবণটা যাবে, খেতে বেশি টেস্টি হবে। আর ফুলকপিটাকে আমরা সেদ্ধ করব 70-80% মতো। ওদিক থেকে ফুলকপি সেদ্ধ হতে থাক, আর এদিক থেকে আমি ব্যাটারটা রেডি করে নেই। আজকে আমি ব্যাটারটা করব বেসন দিয়ে। আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম, আর অবশ্যই একটু চেলে নেবেন, এতে করে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হবে আর ফুলকো ফুলকোভাবে নাস্তাগুলো তৈরি হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, চালের গুঁড়োটা না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিবেন। আমি 3 টেবিল চামচ পর্যন্ত চালের গুঁড়ো দিলাম, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ক্রিস্পি হবে। আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার, দিলাম রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিব হলো ধনিয়া গুঁড়ো, আর দিব ভাজা জিরে গুঁড়ো, আর আরেকটা মশলা এখানে দিব, সেটা হলো চাট মশলা, আপনারা না চাইলে না দিবেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে যেভাবে করছি ঠিক আপনারা সেভাবেই করে নেবেন, একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আজকের এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে, অল্প অল্প পানি দিবেন আর মিশাবেন ঠিক আমি যেভাবে করছি। এই তো আমি কিন্তু ব্যাটারটা রেডি করে ফেলেছি, আর ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফেটতে হবে যাতে করে স্মুথ একটা ব্যাটার হয়। আমি একটা আঙুলের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যখন ব্যাটারটা আঙুল থেকে এরকম ফোটা ফোটা হয়ে অনেক দেরিতে পড়বে আর আঙুলের গায়ে লেগে থাকবে, তখনই বুঝতে হবে ব্যাটারটা একবারে রেডি। ওদিক থেকে দেখে আসি আমার ফুলকপি সেদ্ধ হলো কিনা। ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কোনোভাবেই কিন্তু 80%-এর বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আর আপনি ভাজতেই পারবেন না, বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি পানিগুলোকে ছেঁকে নিচ্ছি। আর অবশ্যই ফুলকপিটাকে ভাজতে হবে, ফুলকপিটা একেবারেই যখন ঠান্ডা হয়ে যাবে তখন, গরম অবস্থায় কিন্তু কখনো ব্যাটারে চুবিয়ে ভাজতে যাবেন না। ফুলকপিটা একেবারে ঠান্ডা হয়ে যাবে তখনই আমি ব্যাটারে চুবিয়ে এভাবে করে উঠিয়ে একটুখানি ঝাঁকি দিয়ে যে বাড়তি ব্যাটারটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিব, তা না হলে কিন্তু কেমন আটা আটা খেতে লাগবে। ঠিক ফুলকপির গায়ে যতটুকু লেগে থাকে ওইভাবেই কিন্তু ভাজতে হবে, আর অবশ্যই ডুবো তেলে ভাজবেন, আর চুলোর আঁচটা কিন্তু মাঝারি রাখবেন, আর একবারে বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু উপর আঁচটা পুড়ে যাবে আর ভিতরটা খেতে ভালো লাগবে না। অল্প আঁচে আস্তে আস্তে করে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে তুলতে হবে। অনেক টেস্টি কিন্তু এই ফুলকপির পাকোড়া, আমি যেভাবে আজকে করে দেখালাম আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন, আমি আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই তো আস্তে আস্তে করে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। বিকেলবেলা কিন্তু আমাদের বাঙালিদের প্রত্যেকটা ঘরে ঘরে চা থাকে, আর চায়ের সাথে যদি এরকম নাস্তার আইটেম করা যায়, মানে ভাজা পোড়া, যেহেতু এখন শীতকাল একটু গরম গরম নাস্তা হলে কিন্তু ভালোই লাগে খেতে, তাই না? আর বিকেলবেলার আড্ডায় চায়ের সাথে ফুলকপির পাকোড়া হলে কিন্তু কোনো কথাই নেই। তো এরকম করে কিন্তু আমি ভেজে তুলে নিলাম, দেখলেন তো খুবই ঝটপটভাবে কিন্তু তৈরি হয়ে গেল ফুলকপির পাকোড়া।
খুবই মজাদার ফুলকপির পাকোড়ার রেসিপিটি দেখে নিলেন। অনেক ঝটপটভাবে কিন্তু আমি তৈরি করে দেখালাম, আর সবকটা উপকরণ কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে, আর এরকম টমেটো সসের সাথে তো অনেক টেস্টি হয় খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার ফুলকপির পাকোড়া। ফুলকপিটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, এর থেকে ভিতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনাই নেই। আমি আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি ফুলকপির ভেতরটা কতটা নরম হয়েছে আর কতটা উপবাহিরেরটা ক্রিসপি, দেখেই নিশ্চয় আপনারা বুঝতে পারবেন। এই তো ফুলকপির ভেতরটাও দেখিয়ে দিলাম কতটা সুন্দর নরম ভিতরে আর উপরের দিকটা ক্রিসপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।